ওয়েলকাম এভরিওয়ান। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আগরতলার ইস্কন মন্দিরে। আসাম আগরতলা জাতীয় সড়কের পাশেই ইন্দ্রনগর এলাকার মঠ চৌমুনিতে এই ইস্কন মন্দির অবস্থিত। এই মন্দিরের ডান দিকে দেখতে পাচ্ছেন একটা দোকান আছে, তাতে ধর্মীয় পুস্তক নানান কিছু গিফট আইটেম এখানে পাওয়া যায়। বাঁদিকে দোকানে আছে যেখানে মিষ্টির দোকান, প্রসাদ এখানে সব কিছু পাওয়া যায়, অগ্রিম বুকিংও করা যায়। যাই হোক, এখন মন্দিরে ঢুকব। অপূর্ব সুন্দর এই মন্দিরের সম্মুখ ভাগ, ছোট ছোট মূর্তি। ফটকের সামনে দুটো সিংহ, স্বয়ং নারায়ণ মন্দিরের দরজার সামনে। বাইরে থেকেই জগন্নাথের মূর্তি দেখা যাচ্ছে, আলোকিত করছে মন্দিরের ছাদে যে অঙ্কন আঁকা। এই ছবিগুলো অঙ্কিত আছে ছাদের মধ্যে। খুব সুন্দর জগন্নাথ দেবের মূর্তি। আপনি যদি স্টেশনে আসেন, স্টেশন থেকে 100 টাকা নেবে এই মন্দিরে আসতে হলে। আপনারা আগরতলা এলে নিশ্চয়ই আসবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে টিপ দেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতি শনিবার সন্ধ্যা 5:30টায় আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আশা করি সবাই দেখবেন। আপনাদের সকলের শুভকামনা। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী শনিবার আরেকটি নতুন ভিডিও নিয়ে।